হ্যালো, কেমন সবাই? তো ইয়া, অনেকদিন পর ভিডিও দিচ্ছি, অ্যান্ড আমি আরও আগে দিতাম এই ভিডিওটা, বাট আমার অনেক দিন ধরে গলা ব্যথা ছিল, অ্যান্ড আমার ভয়েস অনেক ডাউন হয়ে গেছিলো, অ্যান্ড এখনও ভয়েসে আমার সমস্যা আছে। তো হয়তো একটু ডিফারেন্স ফিল করতে পারেন। সো মেন ভিডিওতে যাওয়ার আগে আমি একটা চ্যানেলকে শর্ট আউট দিতে চাই, যেটার নাম হচ্ছে যে বেঙ্গালি স্যানপাই। সো সে অ্যানিমে রিলেটেড ভিডিওস বানায়, সো চ্যানেলটা চেক আউট করিয়েন। সো AOT সিজন 4 পার্ট 2 এর এপিসোড ওয়াইজ অনেক ভিডিওস বানাইছি, সো চেক আউট করিয়েন। নাও অ্যাটাক অন টাইটান ফাইনাল সিজন পার্ট 2। সো অ্যাটাক অন টাইটান এর সিজন 4 এর পার্ট 2 এর এপিসোড 6 পর্যন্ত চলে আসছে, অ্যান্ড এই এপিসোডগুলি কী কী হয়েছে আমি আজকে আমার রিভিউগুলো দিব। ফুল রিভিউ দিব না, বাট আমি কী কী ফিল করছি, অ্যান্ড অ্যানিমেশন কেমন ছিল, আমি আরও অনেক ডিটেলস নিয়ে কথা বলবো। সো ভিডিওটা ফুল দেখেন। সো প্রিভিয়াস ভিডিও যেটা অ্যানিগেস সেগমেন্টের যে কারেক্ট আনসার দিচ্ছে সে হচ্ছে যে অ্যানোনিমাস, সে বলছে নার্সু ড্র্যাগনিল ফ্রম ফেরি টেল। সো এটাই কারেক্ট আনসার। সো চলে না কেন আমরা আমাদের মেন ভিডিওতে যাই, লেটস স্টার্ট। সো আফটার 1 ইয়ার অফ ওয়েটিং অ্যাটাক অন টাইটানের ফাইনাল সিজনের পার্ট 2টা চলে আসছে, অ্যান্ড আমরা যেরকম এক্সপেক্ট করছিলাম এই এপিসোডগুলো একদম ইন্টেন্স অ্যান্ড অনেক ডিটেল অ্যান্ড অনেক ইনফরমেশন থাকবে, সো আমরা ওইরকমই পাচ্ছি। অ্যান্ড এখন পর্যন্ত আমরা ভাবছিলাম, যেটা আমি ভাবছিলাম ওইটা হচ্ছে যে মানে অ্যাটাক অন টাইটানের মাঙ্গা কিছু আমি পেজ দেখছিলাম, তো ওইগুলো দেখে আমার মনে হয়েছিল যে বললাম এই যে 12টা এপিসোডে যে বলতেছে ওরা অ্যাটাক অন টাইটান ফাইনাল সিজনটা শেষ করবে, ওইটা কি ওরা কভার করতে পারবে। আমার মনে হয়েছিল যে মাঙ্গা অনেক আরও অনেক স্টোরি বাকি আছে অ্যান্ড অনেক কিছু দেখানোর বাকি আছে। সো ভাবছিলাম যে মানে স্টোরি এই যদি 12 এপিসোডের মধ্যে হবে না, বাট এখানে ওরা এপিসোড এখন 6 পর্যন্ত আসছে, এখানে রাম্বলিং শুরু হয়ে গেছে অলরেডি। সো সারপ্রাইজ ছিলাম, অ্যান্ড ইয়েমিরের স্টোরিও কভার হয়ে গেছে। অ্যান্ড ম্যান, প্রথম এপিসোড যেটা হয়েছে পার্ট 2 এর ফুল ইন্টেন্স ছিল, লাইক এরেন এর স্যাভেজ অ্যান্ড রাইনারদের এন্ট্রি অ্যান্ড ওদের ফাইট রাইনার ভার্সেস এরেন সব টপ ক্লাস ছিল। অ্যান্ড মাপ্পা আমার মনে হয়েছে অ্যাটাক অন টাইটানের জন্য হালকা একটু অ্যানিমেশন ওরা আরও ইম্প্রুভ করছে আমার যা লাগছে। লাইক পার্ট 1 কিছু ফ্লস ছিল অ্যানিমেশনে, বাট এবার একটু কমেছে মনে হয়েছে অ্যান্ড হালকা ইম্প্রুভ করছে আমার যা লাগতেছে। অ্যান্ড অ্যাটাক অন টাইটানের ফাইনাল সিজনের পার্ট 2 এর যে দুটা এন্ডিং অ্যান্ড ওপেনিং সংস আছে দোনোটাই আমার জন্য অনেক সেই লাগছে, বিশেষ করে এন্ডিং সংটা অনেক টাচিং লাগছে আমার। অ্যান্ড একটা এপিসোড আমি এগুলোকে স্কিপ করি নাই, অ্যান্ড এমনি এমনি তো শুনি বারবার অনেকবার। অ্যান্ড পার্ট 1 ওপেনিংয়ে যেরকম একদম লেস স্পয়লার, মানে স্পয়লার নাই বলতে চলে এখানে, অ্যান্ড জাস্ট আমরা একটা ভিজুয়াল এফেক্ট দেখতেছিলাম, ব্লাস্ট আমরা ওইগুলোই দেখতেছিলাম, অ্যান্ড সবাই ভাবছিল যে পার্ট 2 ওইরকম টাইপের কিছু একটা দিবে, বাট আমরা রং ছিলাম। পার্ট 2 যেটা ওপেনিং ওইটাই স্পয়লারও আছে অ্যান্ড অনেক ইন্টেন্সও, অ্যান্ড একটা পিওর এন্ডিং টাইপ অ্যান্ড ডিস্ট্রাকশন টাইপ একটা ওপেনিং আমার লাগছে। লাইক ওপেনিংয়ের নামই রাম্বলিং, আর কীভা বলবো আমি। সো একদম রাম্বলিং যেটা টাইটেল আছে ওইটাকে একদম ফুটায় তুলছে। অ্যান্ড এখন যদি এন্ডিং সংটা নিয়ে কথা বলি, তাহলে ওইটা হচ্ছে যে এটা আপনারা যদি অ্যাটাক অন টাইটান্স এই 2017 এরকম থেকে যদি দেখেন, তাহলে আপনারা একটা কেমন জানি ইমোশনাল হয়ে যাবেন যখন আপনারা এই এন্ডিং সংটা দেখবেন, লাইক আহ শেষ হয়ে যাচ্ছে তাহলে এটা না। সো এরকম টাইপের একটা আফসোস ইয়েট একটা এক্সাইটমেন্ট থাকবে যে মানে এটা আমরা অ্যানিমেটেড হইতে দেখতেছি, যে আমরা অ্যালাইভ আছি বলতে গেলে এই সময় এটা দেখার জন্য। বিকজ আমি 2017 থেকে AOT-র বড় ফ্যান ছিলাম, অ্যান্ড আই এম গ্রেটফুল যে আমি এখন এটার এন্ডিংটাও দেখবো ইনশাল্লাহ। সো আপনারা আমার কথার স্টাইল অ্যান্ড বারবার মানে মানে বলতেছি, সো ওইগুলো দেখে আপনারা বুঝতেছেন হয়তো যে এই ভিডিওটা কোনো স্ক্রিপ্ট করি নাই। সো আমি এই 6 এপিসোডে কী কী হয়েছে একটু হালকা সামারি দিই। সো এখানে কিছু কিছু কোয়েশ্চেন্স এখনও আছে, অ্যান্ড ফার্স্ট কোয়েশ্চেন অবভিয়াসলি যে লিভাই কি মরছে, অবভিয়াসলি না মরে নাই, লিভাই অ্যালাইভ আছে। অ্যান্ড হানজিও বলছে যে মানে লিভাই অ্যালাইভ আছে, অ্যান্ড লিভার মতন এত জোস ক্যারেক্টারকে এত স্পিডে কেমনে মারবে অ্যান্ড এত ফালতুভাবে কেমনে মারবে। সো লিভাই অ্যালাইভ আছে, অ্যান্ড এরপর যা যা হয়েছে ওইগুলো হচ্ছে যে সো জিকেরও আতামার অবস্থা হয়ে গেছিলো, বাট ইয়েমির তাকে হিল করছে অ্যান্ড জিক রিজেনারেট হয়ে ইয়েগ্রিসদের সাথে দেখা করছে,
এন্ড এরপর ওরা একসাথে এরেনের দিকে যাওয়ার প্ল্যান করে। এন্ড এরপর আমরা দেখতে পারি যে মারলে সব এরেনের উপর অ্যাটাক করছে, এন্ড হালকা পাতলা স্কাউটসও এরেনের হেল্প করতেছে, বাট এনাফ না, মারলেরা ওভার পাওয়ার করতেছিল। অ্যান্ড এরেনও অনেক মায়ের খাচ্ছে, অ্যান্ড আবার রায়নারদেরকে মার দিচ্ছ। সো এরপর যখন এরেন হেল্পলেস হয়ে যায়গা, জিক রেস্কিউ করতে আসে। সো এরপর আর্মিন, মিকাসা, এরপর জিন, এরপর অনিয়া, কুম্পন, ওরা কথাবার্তা বলে এরপর ওরা সেটেল হয় যে ওরা এরেনকে হেল্প করবে। অ্যান্ড এরপর আর্মিনরা জেল থেকে বের হয়। অ্যান্ড এরপর সো বিস্ট এরেন এসে এয়ারশিপগুলোকে ডিস্ট্রয় করে দেয় ওর থ্রোয়িং অ্যাবিলিটি দিয়ে। অ্যান্ড এরপর একটা অ্যান্টি টাইটান ক্যানন ক্যাপ্টেন ম্যাগাত মেরে জিককে ফেলে দেয় মাটিতে, মানে জিক ছিল ওয়ালে, সেখান থেকে পড়ে যায়। অ্যান্ড এরপর এরপর কল, ফ্যালকো অ্যান্ড গাভি রিউনাইট হয়। অ্যান্ড এরপর কল জানতে পারে যে তার ভাই ফ্যালকো টাইটান ফ্লুইড যেটা আছে ওইটা খেয়ে ফেলছে, অ্যান্ড জিক চিল্লালেই টাইটান হয়ে যাবে। সো কল ফ্যালকোকে নিয়ে তাড়াতাড়ি জিকের কাছে যায়। অ্যান্ড জিক এক্সপ্লেন করে যে তুমি একটু প্লিজ হোল্ড করো, এখন চিল্লাও না, আমি দূরে চলে যাই আমার ভাইকে নিয়ে, আমার ভাইকে এখান থেকে দূরে রাখো, আমি জাস্ট আমার ভাইকে সেভ করতে চাই। সো এগুলো টেগুলো বলে। অ্যান্ড এরপর জিক বলে যে হে আমার কি যাই। অ্যান্ড এরপর জিক চিল্লাই অ্যান্ড সবাই টাইটান হয়ে যায়, যা তো এলডিয়ান্সগুলো ওয়াইন খাইছে। সো ফ্যালকো টাইটান হওয়ার সময় কল না পালায়, ফ্যালকোকে জড়াই ধরে রাখে। অ্যান্ড ফ্যালকো বলে প্লিজ তুমি এখান থেকে চলে যাও, বাট কল মানে না। অ্যান্ড কল টাইটান ব্লাস্টে মরে যায়। অ্যান্ড এরপর আমরা দেখতে পারি যে ফ্যালকোর পিওর টাইটান ফর্ম। অ্যান্ড এরপর জিক ফ্যালকোকে অর্ডার দেয় যে রাইনারকে অ্যাটাক করার জন্য। সো ফ্যালকো ওইটাই করে, রাইনারকে অ্যাটাক করে, বাট হঠাৎ থেমে যায় ফ্যালকো। অ্যান্ড এরপর আমরা দেখতে পারি যে পর্কো গ্যালিয়ার্ড আসে এখান থেকে, বিকজ পর্কো রাইনার সাথে টাচ হওয়ার পর সে জানতে পারে যে তার বড় ভাই তাকে প্রোটেক্ট করছিল যেন সে আরও লং বাঁচতে পারে। সো এটা জানার পর পর্কো বুঝে যায় অ্যান্ড স্যাক্রিফাইস করে দেয় নিজেকে। অ্যান্ড ফ্যালকো পর্কোকে খেয়ে ফেলে অ্যান্ড নিউ জট অ্যাডেন হয়ে যায়। অ্যান্ড এরপর রাইনার এরেনকে মারে, বট এরেন কী করে, হার্ড অ্যান্ড করে পুরো বডিকে রাইনারকে আটকায় দেয়। অ্যান্ড এরপর তাড়াতাড়ি ওইখান থেকে দৌড়ায় জিকের সাথে টাচ হওয়ার জন্য দৌড়াইতে থাকে। বাট আউট অফ নোয়ের গাবি কোথার থেকে একটা ক্যানন টাইপ একটা গান নিয়ে চলে আসে অ্যান্ড এরেনের খুল্লি উড়ায় দেয়। সো এই সিনটা মেনে নিলাম, বাট একটা জিনিস যে গাবি এত বড় ক্যানন টাইপ গান পাইলো কই, যেখানে মার্লেরা সোলজাররা ইউজ করতেছে যে এমনি শর্ট গান অ্যান্ড এমনি একটা রাইফেল টাইপ ইউজ করতেছে ওরা, বাট এরকম ক্যানন কেউ ইউজ করে নাই বলতে গেলে, জাস্ট অ্যান্টি টাইটান ক্যানন ছাড়া। বাট গাবি এত শর্ট টাইম পিরিয়ডে এত বড় ক্যাননের মতন গান একটা নিয়ে কেমনে চলে আসলো, ওইটা একটু কনফিউজিং লাগছে অ্যান্ড অডও লাগছে। বাট মাথা উড়ে যাওয়ার পরও জিক এরেনকে ক্যাচ করে ফেলে, সো ফাউন্ডিং টাইটান অ্যাক্টিভেটেড। সো এরপর কী কী হয় অনেক কনফিউজিং, লাইক এরেনের পর পাথসে যায় অ্যান্ড এরেন জিককে ধোকা দেয়, জিক এরেনকে ধোকা দেয়, অ্যান্ড এরপর জিক বলে যে তুই ব্রেন ওয়াশ হয়েছোস অ্যান্ড আরও অনেক কিছু। অ্যান্ড এরপর ওরা ওদের আগের মেমোরিতে যায়। অ্যান্ড এরপর জিক যেটা ভুল ভাবতো তার ফাদারকে নিয়ে ওইটাও ভাঙে। অ্যান্ড এরেনের ট্রু নেচার অ্যান্ড এরেন শুরু থেকে কীরকম ছিল ওইটাও জানে। সো আরও অনেক কিছু হয়। সো এরপর আমরা দেখতে পারি যে ইয়েমিরের পাস্ট যেটা স্যাড ছিল অনেক, সো ইয়েমির একটা স্লেভ ছিল অ্যান্ড আরও অনেক ছিল, মানে অনেক স্যাড পাস্ট ছিল বলতে গেলে একটা তার। সো এরপর পাস্ট দেখানোর পর আমরা দেখতে পারি যে জিক ইয়েমিরকে অর্ডার দিছে যে সব এলিয়েন্সদের থেকে রিপ্রোডাকশনের পাওয়ারটা নিয়ে নাও, যেন ওরা আস্তে আস্তে কমতে কমতে সব চলে যায়। অ্যান্ড ইয়েমির আগে বাড়তে থাকে যেন এই প্ল্যানটা এক্সিকিউট করে, বাট এরেন চেনে বাধা ছিল অ্যান্ড জোর করে চেন থেকে ছুটে ও ইয়েমিরের দিকে দৌড়ায়। অ্যান্ড এরপর ইয়েমিরকে হাক করে অ্যান্ড ইয়েমিরকে বলে যে তুমি কোনো স্লেভ না, তুমি কোনো গডও না, তুমি একটা হিউম্যান, তোমার ইচ্ছা আছে, তোমার একটা ডিসিশন আছে। তো এগুলো শুনে ইয়েমির ইমোশনাল হয়ে যায় অ্যান্ড জিক থেকে ফাউন্ডিংয়ের পাওয়ার নিয়ে এরেনকে দিয়ে দেয়। অ্যান্ড এরপর আমরা দেখতে পারি যে এরেনের যে মাথা উড়ে গেছিলো ওইটার মধ্যে একটা স্কল টাইপ চলে আসে, রিপস। সো এরপর আমরা দেখতে পারি যে এরেনও অ্যাওয়েক হয়ে গেছে। অ্যান্ড এরপর আমরা দেখতে পারি যে সব ওয়াল ভাঙতেছে আস্তে আস্তে, যতগুলো ওয়াল আছে, অ্যান্ড ওইখান থেকে সব কলসাল টাইটান বের হচ্ছে অ্যান্ড এরেনের টাইটানও ট্রান্সফর্ম হচ্ছে ফাউন্ডিং টাইটানে। সো এরপর আমরা দেখতে পারি যে আসল রাম্বলিং শুরু হয়ে গেছে। অ্যান্ড এরপর মিকাসা অ্যান্ড আর্মিনরা শকড হয়ে যায়
যে মানে কি রে হঠাৎ কি হয়েছে এগুলো। অ্যান্ড এরপর আর্মিন বলে যে হ্যাঁ এরেন আমাদের সাথে আছে। অ্যান্ড এরপর বাট আর্মিন দেখে যে ওয়াল মারিয়া অ্যান্ড সব ওয়াল থেকে আই টাইটান্স বের হয়ে আর একটা ওয়ালও নাই। সো আর্মিন চিন্তায় পড়ে যায় যে এরেন আসলে করতে চাচ্ছে কি, এতগুলো টাইটান বের করছে ও শুধু এই আর্ম ফোর্সগুলোর সাথে ফাইট করার জন্য। অ্যান্ড এরপর এরেন সবাইকে পার্টসে আনে সব সাবজেক্ট অফ ইয়ামিরকে অ্যান্ড বলে যে আমি এরেন ইয়েগার, আমার গোল হচ্ছে যে প্যারাডাইস আইল্যান্ডের মানুষদের প্রোটেক্ট করা। অ্যান্ড আমার মেন কাজ হচ্ছে যে প্যারাডাইস আইল্যান্ডের বাইরে যতগুলো লিভিং বিংস আছে আমি সবাইকে এক্সটারমিনেট করবো রামলিংয়ের দ্বারা। অ্যান্ড আমরা এরেনের ফাউন্ডিং টাইটানের যেটা লুক আছে ওইটাও দেখতে পারি ফেসটা। সো এরপর আমরা দেখতে পারি যে রামলিং হচ্ছে। অ্যান্ড এরপর আমি যেটা এওটি ভিডিও বানাবো ওইখানে এরপরে কী কী হয় ওইগুলো আমি ডিসকাস করবো অ্যান্ড কভার করবো। সো এ আগে এপিসোড আরও যাক, এরপর দেখবো আমি কী কী হয় অ্যান্ড ওইগুলো নিয়ে ভিডিও বানাবো। সো আজকের ভিডিওটা কেমন লাগছে আমাকে জানায়েন। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে দেন অ্যান্ড চ্যানেল নিয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে করে দেন যেন আপনার লেটেস্ট ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যান। অ্যান্ড আজকের অ্যানিগার সেগমেন্টের যে ক্যারেক্টারটা আছে ওইটা আপনাদের স্ক্রিনের সামনে। সো আপনারা ক্যারেক্টারটা গেস করিয়েন। সো দেখা হবে একটা ভিডিওতে, ভালো থাকেন সুস্থ থাকেন, বাই।